নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ চলে এলাম সরাসরি রান্নাঘরে, ওই নারকেলের একটু দুধ বের করব। নারকেলগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে সামান্য ডাবের জল মিশিয়ে পেস্ট করে নিয়ে ছেঁকে নিলেই কিন্তু নারকেলের দুধটা সহজেই হয়ে যায়। সকালে ব্রেকফাস্টের জন্য দুজনের জন্য হাফ কাপ মতো ওটস সাথে 2 চামচ মতো চিয়া সিড আর 1 কাপ মতো নারকেলের দুধ দিয়ে এই 8 থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলার ব্রেকফাস্টে এই ওটস আর দুধ সাথে একটু আম ছড়িয়ে দিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। ওটসের এই ম্যাঙ্গো বোলটা যে কি পছন্দের একটা ব্রেকফাস্ট তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আম তো আমার সবসময় প্রিয়, তাই আম দিলে আর কোনো কথা নেই। সকালে ব্রেকফাস্টে তাড়াতাড়ি সেরে নিয়ে সোজাসুজি চলে যাবো রান্নাঘরে। আজ একটু খাসির মাংসের সাথে পোলাও করবো। অনেকদিন ধরেই মন করছিল একটু পোলাও খাওয়ার, আর খাসির মাংসের সাথে পোলাও আমাদের বাঙালিদের তো বেশ প্রিয়। আর এই খাসির মাংসের সাথে পোলাওয়ের রেসিপি কিন্তু স্টেপ বাই স্টেপ পুরোটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এভাবে যদি তোমরা খাসির মাংস বানাও আশা করি পরিবারের লোকজন আঙ্গুল চাটতে বাধ্য হবে। প্রথমে পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলোকে বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। এইবার তেলের মধ্যে একে একে আলুগুলোকে দিয়ে বেশ লাল লাল করে হালকা নুন দিয়ে ভেজে নিয়েছি। এইবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, দারচিনি আর সামান্য জিরে দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গোটা রসুন দিয়ে আবারও একটু ভাজা করে নিতে হবে। তারপর কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে একসাথে ভেজে নিতে হবে। দেখবে যখন পেঁয়াজ আর রসুন সবকিছু বেশ ভালো করে লাল লাল ভাজা হয়ে আসছে, তখন আদা আর জিরে বাটা দিয়ে আর সামান্য জল দিয়ে সাথে সামান্য হলুদ আর লবণ যোগ করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য টমেটোও দিয়েছি কুচি করে, তোমরা চাইলে টমেটোটাকে কিন্তু স্কিপ করতে পারো। মশলাটাকে কিন্তু সামান্য জল দিয়ে দিয়ে বারে বারে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবে যখন মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, তখন সমস্ত মাংস যোগ করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিতে হবে আর আঁচ একটু কমিয়ে দিতে হবে। মাংস ঢাকা হয়ে সেদ্ধ হতে হতে চলো আমরা পোলার প্রিপারেশনটা মোটামুটি সেরে ফেলি। এখানে আমি 2 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো আদা কুচি, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। আর শেষে সামান্য ঘি দিয়ে বেশ ভালো করে মেখে ঢেকে রেখেছিলাম যতক্ষণ না মাংসটা আমার রেডি হচ্ছে। মাংসটা খুলে দেখবে বেশ খানিকটা জলও ছেড়েছে। ওই জলে কিন্তু মোটামুটি মাংসটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে, তাই আঁচটা একদম কমিয়ে দিয়ে বারবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে দেখতে হবে মাংসটা যেন কোনোভাবেই লেগে না যায়। মাংসটা যখন মোটামুটি আধা সেদ্ধ হয়ে এসেছে, তখন অল্প অল্প করে জল দিয়ে আবারও মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে ফাইনালি গরম জল দিয়ে তার সাথে ভেজে রাখা আলু আর রসুন আর মাংসে রাখা চর্বি দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি কিন্তু প্রেশার কুকারে মাংসটা করিনি, তাই যতক্ষণ পারবে মোটামুটি সেদ্ধ হওয়া অবধি কিন্তু আঁচটা কমিয়ে রেখে ভালো করে ফুটিয়ে নেবে। মাংস আমাদের রেডি, আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য গরম মশলা। এবার চলে যাচ্ছি পোলাও রেসিপিতে। এখানে আমি সাদা তেল নিয়েছি পরিমাণ মতো আর দিয়েছি তার মধ্যে 1 চামচ মতো ঘি। তারপর কাজু বাদাম আর কিশমিশগুলোকে আগে ভেজে তুলে রেখেছি আর তেলের মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাথে তেজপাতা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাখিয়ে রাখা চাল দিয়ে বেশ ভালো করে চালটাকে ভাজা ভাজা করে নিতে হবে। চালটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই হবে, কারণ খুব কড়া ভাজলে কিন্তু চালগুলো চিমড়ে হয়ে যাবে এবং সেদ্ধ হতে চাইবে না। এখানে আমি যেহেতু 2 কাপ মতো চাল নিয়েছি, তাই একদম মাপে মাপে 4 কাপ মতো জল নিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম পাক্কা 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলেই দেখবে পোলাওয়ের চাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর উপর থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ আর পরিমাণ মতো চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করে ঢেকে রাখতে হবে আবারও দমে 10 মিনিট। তাহলে পোলাও কিন্তু আমাদের রেডি। খাওয়ার সময় দেখবে পোলাওটা বেশ ঝরঝরে হয়ে গেছে। পোলাও কিন্তু যত বাসি হবে তত টেস্ট বাড়ে, মানে এক কথায় পোলাও ঠান্ডা হলে বেশ ঝরঝরে হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দুজনের জন্য 2 প্লেটে বেশ ভরে ভরে পোলাও আর মাংস নিয়ে আজকের দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মাংসটাও কিন্তু তার সাথে ভীষণ সুন্দর হয়েছিল। অনেকদিন ধরেই খাসির মাংস আর পোলাও খেতে ইচ্ছা করছিল, তা আজ বানিয়েও ফেললাম আর তোমাদের সাথে সেই সম্পূর্ণ ভিডিও কিন্তু শেয়ারও করেছি। আশা করি রেসিপিগুলো তোমাদের খুব ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করো। অনেকদিন ধরে দেখছি গাছের গোড়াগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। যেহেতু ঘরের গাছ, তাই সপ্তাহে 1.5 সপ্তাহে 1 দিন ভালো মতো জল দিলেই গাছগুলো টিকে যায়, আর রোদ যেহেতু পায় তাই কোনো অসুবিধা হয় না।
তো আজ ভাবলাম গাছগুলোকে একটু ভালো করে জল দিই। ঘরের মধ্যে তো সেভাবে জল দিতে পারি না, কারণ মেঝেতে গড়িয়ে পড়ে, তাই রান্নাঘরে এসে গাছগুলোকে বেশ ভালো করে ভরে ভরে জল দিয়েছি। আর তার সাথে তারা আবার আবদার খাওয়ার পরে একটু আনারসের জুস খাওয়া। এখানকার আনারসগুলো এতটাই মিষ্টি খেতে, সত্যি কথা বলতে আমি আজবদি এত মিষ্টি আনারস খাইনি। আর এখানকার আনারস নাকি বিখ্যাত। আনারসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আনারসের ভেতরের এই সাদা অংশটা তো ফেলে দিতে হয়, তাও এই আনারসের সাদাটাও এত মিষ্টি ছিল যে ফেলে দিতে ইচ্ছাই করছিল না। এবার মিক্সিতে এই এক থেকে দুবার ঘুরালেই কিন্তু আনারসটা পুরো পেস্ট হয়ে যায়। আর এবার সুতির একটা কাপড়ে ছেঁকে নিলেই আনারসের এই টেস্টি টেস্টি জুস কিন্তু রেডি। উপর থেকে আমরা একটু বরফ ছড়িয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম সামান্য লবণ। খেতে যে কি সুন্দর লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আবার নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগগুলো ভালো লেগে থাকলে আমাকে ফলো করে দিও।